আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ইলিশ মাছ রান্না। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আমি কিছুটা ডিম দিয়ে দিয়েছি, ইলিশ মাছের ডিম। এটা দিলে টেস্টটা আরও একটু বাড়ে। তো এই রেসিপিটা মূলত যারা কোনো দিন রান্নাই করেননি তাদের জন্য একদম সহজ একটা রেসিপি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ। তারপর এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আমি এক চা চামচই দেব। তো আপনারা যদি ঝালটা আর একটু কম চান তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। তো এত সহজ একটা রেসিপি, যারা কোনোদিন রান্নাই করেননি তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর মূলত এই রেসিপিটা কিন্তু তাদের জন্যই। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। সবসময় ইলিশ মাছটা কম মশলা দিয়ে রান্না করলে ভালো, ইলিশ মাছের কিন্তু আলাদা একটা টেস্ট থাকে। তো তারপরে এখানে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি এখন অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা ছোট টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। একদম সহজ একটা রান্না, সব কিছু একসাথে দিয়ে। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম। ইলিশ মাছটা সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো তারপর এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো তারপর এখানে আমি অ্যাড করে দেব তিন চারটা আমি কাঁচা মরিচ, এখানে একটু ফালি করে এখানে অ্যাড করে দেব। তো আমি এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দেব। একেবারে সব কিছু দিয়ে আমরা এটাকে চুলায় বসিয়ে দেব, আর কিছুই দিতে হবে না, শুধু আপনারা লবণটা চেক করে লবণটা অ্যাড করে দেবেন। তো এটা এই যে দেখুন, আমি একটু মিক্স করে নিচ্ছি। খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি, আপনারা দেখতে পারেন, যারা কখনো রান্নাই করেননি তারা এভাবে করে দেখতে পারেন। তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, তো এই যে দেখুন আমার এটা ফুটে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি একটু নেড়ে দিচ্ছি, তো এভাবে দু হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঝোলটা নামিয়ে ফেলতে পারেন। আপনারা 5 মিনিট এটাকে রান্না করলে দেখবেন ইলিশ মাছটা হয়ে গেছে। তো আমি ঝোলটা আর একটু কমিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম রেডি আমার ইলিশ মাছ রান্না। আপনারা এত সহজ একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন, ঝামেলা ছাড়াই একটা রেসিপি আর অনেক মজার। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আমার এটা হয়ে গেছে। আপনারা চাইলে এখন কিছুটা ধনে পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। এই যে রেডি আমার ঝটপট ইলিশ মাছ রান্না। তো আশা করি আমার এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।